তিন নম্বর জোরে হাততালি হোক। এখানে যে ফুল রাখা আছে বাকি দুটো হাউসকে অনুরোধ করবো তাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কমিন যেন সামনে আসে, তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো। আমাদের বিভাগীয় প্রধান তাদের হাতে তার পুষ্পস্তবকটি তুলে দেবেন। এসো সামনে এসো, টেলিসন হাউস জোরে হাততালি হোক টেলিসন হাউসের জন্য। এবং আমাদের সিনিয়র ফ্যাকাল্টি ডক্টর রাড়গোপাল মুখার্জিকে অনুরোধ করবো গেটস হাউসের হাতেও একটি তুলেন করা।
theme is beggar, the identity of the beggars. Yes, beggars and their poverty, shadow identities. One thing came into my mind, which the students of Yates House may have elaborated, that is shadow identities, since it is the house of Yates, so the shadow of the second coming, monstrous shadow, okay. So you could have made that parallel, shadow in the second coming, the shadow of apocalypse or economic depression. That is something negative is coming. One last point is that most number of contents in Yates House, 9 contents. Okay. Other houses have 6, 7, but among 9, 6 were poems. So the variety was a little less. Also, there were 3 contents by the same candidate. So involvement of other students, as I said earlier. Now coming to the theme, too much focus, I think there was too much focus on only one aspect of beggary, that is their pathetic condition, their poverty, their unemployment. I would like to point out one alternative reality also, which I was expecting, that is beggars by choice. Okay. You should read, if you haven't already read, Arthur Conan Doyle's The Man with the Twisted Leg. Yes. Okay. It was actually inspired from the beggars on the London street. Okay, the London government is actually truly concerned because they are beggars by choice. And if you are paralleling that with India, in there are many beggars in outside the temples of India, which you definitely have read in news. That they have, in reality, they have flats and other properties, accounts in bank, but actually they are living their life as beggars. Okay, so if you are choosing the theme of beggars, so you should have also concentrated on this alternative aspect. এরপর যে মহেন্দ্র খনের অপেক্ষায় আমরা আমাদের জাজেদের প্যানেলে সব থেকে সিনিয়র অধ্যাপক অধ্যাপক প্রণব বৈজন্তী মহোদয়ের উপস্থিত আছেন আমাদের মধ্যে। উনি ওনার নতুন করে ওনার ভিউ শেয়ার করবেন, কি কি প্যারামিটারে ওনারা জাজমেন্ট করেছেন এবং কতখানি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেটা উনি বলবেন। আমার কন্যা আমার শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, এরকম কিছু ভূমিকা করি তাহলে তোমাদেরকে অভিবাদন, যে ভাবনা, যে চিন্তা, যে সময় উপযোগী বাস্তবোচিত চিন্তা ভাবনার প্রকাশ তোমরা ঘটালে তা শুধু তোমরাই বলো। কারা ফার্স্ট হলো, কারা সেকেন্ড হলো, কারা থার্ড হলো, কারা ফোর্থ হলো, কোনো ব্যাপারই না। কারণ আমার স্কোর শিটও বলবে, আমার স্কোর শিটও বলবে যে স্যার এটা আমাদেরই ফার্স্ট হওয়া, যে থার্ড হয়েছে সে ভাবে এটা আমারই ফার্স্ট হওয়া, যে সেকেন্ড হয়েছে সে হচ্ছে স্যার আমার সঙ্গে পড়তে ডিফারেন্স নেই তো। এরকম একটা জায়গাতে তোমরা নিজেদেরকে তুলে নিয়ে গেছো। বিষয়গুলো সম্পর্কে শ্রেয়সী মানুষ যা বলেছে তা
তারপর আর ব্যাখ্যা করার দরকার নেই। আর তোমরা খুব ইগেলি ওয়েট করছো দুটোর থেকে, এই প্যাসেজ সাথে সবসময় ঘোরাঘুরি করছো, কখন এই পর্বটার একটা শেষ ফাইনালটা আমরা জেনে যাব এবং তারপর বাড়ি যাবো প্রায় পাঁচটা বাড়ি। সুতরাং আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, তবে চারটে হাউসের চারটে থিমই বাস্তবোপযোগী এবং খুব রেলিভেন্ট, কিন্তু কোনো কোনো হাউসে আমার ব্যক্তিগত মত, আমি তোমাদের সঙ্গে বিতর্কান্ত পেরেও উঠব না, কিন্তু আমার ব্যক্তিগত মত কোনো কোনো জায়গাতে আরেকটু ইনডেপথে ফোকাস যেত। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে, যেমন যারা বেকার শিশুটাকে তুলে ধরেছে, আমরা ইতিহাসের লোক তো, আমরা আবার সবকিছুই ওই কোথা থেকে আসছে কোথা কিভাবে আসছে এই ব্যাপারগুলোকে আমরা সবসময় মাথাতে ঘোরাই। তোমরা যেমন শিল্প ভাবনা নতুন নতুন সৃষ্টির ভাবনাতে তোমরা মুশকিল, আর আমরা মুশকিল হচ্ছে কোথা থেকে এলো কেন এলো অন্য কিছু হতে পারত কিনা, আমরা এইটুকু ভাবি। আর তোমরা তো সৃষ্টি সুখের উল্লাসে, যেমন আমাদের বেগা শিশুতে মনে হলো এখানে একটু বলি যে যে দেশটাতে প্রথম এই বেগার প্রবলেম একটা প্রবলেম সেটা ইংল্যান্ড, এবং ইংল্যান্ডে একমাত্র দেশ যেখানে প্রথম, আমার দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল, যেখানে কিন্তু সরকার থেকে একটা আইন তৈরি করা হয়েছিল যে বেগাসদেরকে টাউনে বা সিটিতে ঢুকতে দেওয়া হবে, অংশগ্রহণ করছে। আমার মনে হচ্ছিল এই বিষয়গুলোকে আর একটু ভেতরে ঢুকে গিয়ে যদি সেখান থেকে কিছু তোমরা নতুন কিছু বের করে আনতে পারতে আই উড হ্যাভ বিন প্লেসড। তবে একদম প্রথম হাউস কোন হাউস মিল্টন, সবারই গুলো খুব রেলিভেন্ট ভাবনা, কিন্তু মিল্টন হাউসটা টু সাম এক্সটেন্ট আমার কাছে একটু বেশি ভালো লেগে গেছে। বাকিদের আমি বলছি তোমাদেরটা ভালো লাগেনি তা। তিন নম্বর ওয়ালে তিন নম্বরে যারা ছিল তারা তো বলেই দিয়েছে যে আমাদের বিষয়টাকে আপনি দেখুন, কারণ আমাদের বিষয়টাকে গোটা বিশ্ব দেখছে এবং আমাদের বিষয়টাকে কেন্দ্র করে ভারতবর্ষ অস্কার জিতে নিয়ে আসছে। সুতরাং আমাদের চোখ তো ওখানে যাবেই, নতুন কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যুদ্ধ আমরা চারটে প্যারামিটার করেছিলাম জাজমেন্টের ক্ষেত্রে, একটা হচ্ছে রেলিভেন্স অফ দি থিম, প্যারামিটার ওয়ান রেলিভেন্স অফ দি থিম, এখানে মার্কস দেওয়া ছিল ফুল মার্কস 10। তারপরে ছিল সেকেন্ড ওয়ান কন্টেন্ট অফ দি কোয়ালিটি অফ লিটারেচার, এখানে ফুল মার্কস 20। তারপর ছিল ইলাস্ট্রেশন, সেখানে ফুল মার্কস 10, আর ওভারঅল প্রেজেন্টেশন, সেখানে ফুল মার্কস 10। এই চারটে ক্রাইটেরিয়ার উপরে জাজমেন্টটা হয়েছে।
আমরা সবাই সবাই তোমাদের ডিপার্টমেন্টে সবু উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং embedded in this sphere of literature for quite some time and learn a lot from the students. First, they must confess, I know very little about English writings, the structures, styles, etc. I want to judge your work from a different perspective. That is, presentation by EX House. As far as presentation is concerned, okay. Now I am coming to the Wordsworth House. You know that W. Wordsworth was an English romantic poet, wanted to involve basic feelings that a human heart possesses and explains. And the editorial sets the tone for the real victory of humanity and mankind and the end of atrocity. I have gone through one writing by Orne Shapal. He have expressed agony and pain of the world succinctly. I also found the same agony in the writings of the Tonmay Sundigrahi. There were blood, gun, flower in the presentation, and the flower looked most prominent. The presentation can strike a person as I felt. It was a very nice presentation. Now I am coming to yes. A Tennyson House sets the objective that speaks for the silent minority on earth, that is animals. Raj Kormokar has stressed the need to stop their exterminations. And Dipesh Lahiri has told about the bond between animals and us. But what if, well, you could have given us some real figures. Some stunning examples of bonding between animals and men. Overall, it is good, okay? What kind of a guess? Milk on. Milk on the bucket. Milk
achieved a high level of dopamine, yes, this for long-term good habits and discipline, that is commendable. Amit Bhattacharya has written, voices, right? Yes. He has actually written for many OCD patients whom unwanted thoughts torment. He has clearly shown a way to win against them. So I felt the overall presentation is very nice one, okay, and very relevant one in this world of pandemic. See, COVID is not only a pandemic of health, it is also a pandemic, it's also a mental pandemic, you can say, no? So I feel overall this topic is very relevant. So I again thank all the organizers to allow me to become a part of this program. I also thank the supporters. I thank the students for hearing me, for listening me. Thank you all. Thank you, Dr. Layak, for your very valuable observations. I hope the House members will learn a lot from your feedback. I now request our other judge, Ms. Shreyoshi Vishwas, to share her observations with us. She will give a detailed report about the creating of the digital charges. So I thank all those who have taken part in this competition, and I see the enthusiasm, the encouragement of all the students, those who have participated, and in fact, the way they continued their activities yesterday, in they totally took hold of our cubicles. I couldn't concentrate on anything yesterday because I had classes one after another, but I couldn't concentrate in my study before the class. However, I somehow enjoyed it because I knew that they are going to be prepared for today's competition. So, without any delay, let us have the judgment as soon as possible. Thank you all. Thank you. We have been waiting for this hour the entire day. For the last, as far as my remembrance goes, 7 years, we have been organizing this inter-house wall magazine competition. It's a healthy competition among the four houses of the department, led by the captains from the PG semester 4, the vice captains from UT semester 6, and the coordinators from the PT semester 2 batches. We are extremely honored to have among us respected principal, Bankura Christian College, Dr. Koti Poran Mondol, the three respected judges of today's Inter-House World Magazine competition, very senior teacher of the college, Professor Pranav Kuljundi, associate professor of the Department of History, Dr. Manush Layak, associate professor of chemistry, though chemistry is his subject, many of us are well aware that literature is his love, so in competitions like this one, Dr. Manush Layak is an obvious presence in our department.
We are more than delighted to greet the former student of our department, Ms. Shreyoshi Bishas, as one of our esteemed judges today in this today's competition. I remember when she was a student, she, as a vice captain, led her house. I'm not naming the house today. And it feels nice and good to see her in the panel of judges. Shreyoshi, I must say, is a proud student of the department, and she has made us proud as well. She is the first class first from the Bortoma University, the second in her department to make it to Jadavpur University for her postgraduate course, and presently she is a senior research fellow in the Department of English, SKB University, Purulia. We have among us the very dynamic head of the department, Dr. Shivajyoti Kormukar, the senior most faculty of the department, Dr. Oshit Kumar Bishas, and another senior faculty of the department, Dr. Narugopal Mukherjee. Before we go into the formalities and the main course of the program, I would request our students to greet. Sorry, I forgot to mention the other teachers of the department as well, our very lovely Shobhan sir, Mr. Shobhan Mondobadhai, and Mr. Shomir Mondal. I request our students to greet our guests, Principal Sir, Dr. Poti Bonham. A big round of applause. I request our students to greet our judges. Thank you.
so much complicated and so much neuroscientific that yes. we need to address it. And I wanted to give some facts. Yeah, and we like it is so hard to create, mold it into a creative form. Okay. It is so hard to science.